السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه لقد كفر الذين قالوا ان الله هو المسيح ابن مريم جرى كفري كره ترى بوله الله هو المسيح ابن مريم نعوذ بالله المسيح ابن مريم كي الله بوله ترى তেতালি যারা বর্তমান zaman আর খ্রিস্টান তারা কি কাফের তারা কুফরি করে তারা ঈসা ইবনে মারিয়াম আল্লাহর ছেলে বলে সন্তান বলে কুল ফামায় ইয়ামলিকু হিসাই শাইআন ইন আরাদা আইয়ুহাল মাসিহ ইবনু মারিয়াম ওয়া উম্মহু ওয়া ফিল আরদি জামিআ আল্লাহ পাকের রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যদি আল্লাহ আলাম আলামিন চান মাসি ইবনে মারিয়াম কে ধ্বংস করে দিবেন তার মাকে ধ্বংস করে দিবেন জমিনে যা কিছু আছে সব ধ্বংস করে দিবেন ফামাইয়াম লিকুমিন আল্লাহি শাইয়্যা কে সে যে আল্লাহর থেকে এগুলাকে রক্ষা করবে আল্লাহ যদি ধ্বংস করে দিতে চান তো কে সে আল্লাহ দেখতে চায় বলছে কেছ तेरे ফামাইয়াম লিকুমিন আল্লাহ শাইয়্যা সে আল্লাহ থেকে রক্ষা করতে পারে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আসমান জমি এবং তা এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর ইয়াখ লুকুমা ইয়াশা তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন বল্লভ আলা কুল্লিশাই ইং কাদির তিনি হলেন সব কিছুর উপরে মহা ক্ষমতাবান অকল এতিলিয়াহুদুয়ান্না সারা নাহনু আবনা উল্লাহ আহিব্বা ইহুদি এবং বলে আমরা হইলাম আপনা উল্লাহ আপ্না উল্লাহ মানে আল্লাহর সন্তান ইহুদিরা নাসারারা বলে নাহানলো আপনা উল্লাহ আমরা আল্লাহর পরিবার আল্লাহর সন্তান ও আহিব বা আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র ইহুদি নাসারারা বলে আমরা আল্লাহর সব চাইতে প্রিয় পাত্র পুল ফালিমা ইহাদিব কম বেদ কম জিজ্ঞাসা করেন যদি তোমরা আল্লাহর পরিবার হও আল্লাহর এত প্রিয়পাত্র হও তো তোমাদের অপরাধের কারণে কেন আল্লাহ তোমাদেরকে আজাদ দিছিলেন তোমরা যে দুষ্টামি করছো শয়তানি করছো এগুলার কারণে কেন আল্লাহ তোমাদেরকে আজাদ দিছিলেন যদি আল্লাহর পরিবার হও আল্লাহর সন্তান হও আল্লার প্রিয়পাত্র তো আজাদ দেওয়ার তো কথা বাল্তুম বাসারুম্মিম্মান খলাক বরং তোমরা আল্লাহ যে বাসার বানাইছেন আল্লাহর সৃষ্টি বাসার মাত্র তোমরা মানুষ ইয়া গুফির উলি মাইয়াশা উয়াইয়া দেবমাইয়াশা আল্লাহ যাকে চান ক্ষমা করেন যাকে ছান আজাদ দেন ওয়াল্লিল্লাহিমুল কুসামা বা তেওয়াল আর দেবামা বাইনা হোমা আসমান জমিন এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিকানা আল্লাহর বা ইলাই হিল মসীর আর সবকিছুকে একমাত্র আল্লাহর দিকেই ফিরে যেতে হবে ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবেরা যা হকুম রাসুল তোমাদের কাছে আমার রাসূল এসে গেছেন জুবাইজিন উল আলা ফাতরা তিম মিনার রসুল তোমরা যখন ফাত্রাদের সময় ছিল রাসূল আসার আগমন দ্বারা যখন মা কিছুদিন বন্ধ ছিল আন তাকুলু মা যা আ না আমিমবাসীর নাদির তখন তোমরা বলতা যা আমাদের কাছে তো কোনো সুসংবাদানকারী আসা নাই বিধি প্রদর্শনকারী আসা নাই এই কথা যাতে বলতে না পারো এই জন্যই আমার রসুল তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার জন্য কারণ তোমরা বলবে যে আমাদের কাছে তো কোন নবী রাসূল আসে নাই পাকাত যা আকুম্বাশি ওমান আদির তোমাদের কাছে সুসম্বাদানকারীও এসেছে ভীতি প্রদর্শনকারীও এসেছে বল্লভ আলা কুল্লিশাহি ইনকাদির আল্লাহ রব্লাল আমিন সব শুরু করে মহা ক্ষমতাবান এরপরে বিশ নম্বর আয়াতে কারিমিয়া থেকে পাক আরেকটি মুসা আলহামের যুগের সময়কার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন মুসা এবং হারুন আলিহালাম তারা কোন দেশে ছিলেন তারা ছিলেন কোন দেশে বলে গেছে মনেই নেই মুসা আলি সাল্লাম কোন দেশে ছিলেন মিশরে ছিলেন মিশর থেকে যখন ফেরাউন ফারাউন ডুবছে কোথায় হ্যাঁ মানে মুসাই আলাম মিশর থেকে বের হয়ে গেছেন মানে ইসরায়েলদেরকে নিয়ে ওই সাগরে দিয়ে রাস্তা দিয়ে কোথায় বের হয়ে গেছেন বের হয়ে যাওয়ার পরে ওই ফেরাউন পিছন দিয়ে সেই তো সেখানে মারা গেল তাহলে মিশর থেকে গেছেন কোথায় তো আগে গেছেন এবার কিন্তু মাদিয়ান যান নাই এবার যে অঞ্চলে গেছেন এটার নাম তুরে সাইনা এটার নাম দূরে সাইনা সাইনা উপত্যকা এটা বিশাল মরুভূমি অঞ্চল হ্যাঁ সিনা উপত্যকা তো এই জায়গায় এই বানি ইসরায়েল নিয়ে দুই বছর এই জায়গায় ছিলেন তো এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মান্না সালোয়া নাজিল করছিলেন এই জায়গায় কিন্তু কোনো ফসল নাই কিছু নাই খাবার নাই এই দুই বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া এখানে খাবার দিছিলেন সবকিছু দিছিলেন দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন তোমরা সামনের দিকে আগাও আগায় গিয়ে তোমরা ফিলিস্তিনে চলে যাও ফিলিস্তিন তোমাদের জন্য নির্ধারণ করা হবে তা এরা গেছে একবারে ফিলিস্তিনের কাছাকাছি পর্যন্ত গেছে যাওয়ার পরে তখন মুসা আলহ ইসলাম একটা প্রতিনিধি দল পাঠাইছেন তোমরা আগে গিয়ে ফিলিস্তিনের অবস্থা দেখে আসো তা দেখে আসার পরে যে কয়জন গেছেন সবাই এসে ভয় লাগাই দিয়েছে শুধু দুইজন ছাড়া একজন ছিলেন ইউসা ইবনে নুন আরেকজনের নাম বিভিন্ন জন বলছেন বিভিন্ন নাম বলছেন তো এই দুইজন এসে তারা বলছে যে না আমরা আগাই যাব আমরা জেহাদ করব জেহাদ করলে আল্লাহ বিজয় দিবেন আমরা আবার ফিলিস্তিনে চলে যাব এখন ওই দুইজন বাকিরা ভয় লাগানোর পরে এই দুইজনের কথা কেউ শুনে না বাকিরা কয় না আমরা ফাজ হাব ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাইদুন আপনি আর আপনার রব যা আপনি আর আপনার আল্লাহ যাই জেহাদ করেন আমরা যাব না আমরা এখানে থাকি আল্লাহ বাক বলছে ঠিক আছে থাকো চল্লিশ বছর এই জায়গায় থাকবে এটা গজব তোমাদের শাস্তি চল্লিশ বছর থাকবে চল্লিশ বছরের মধ্যে প্রজম্ম প্রজন্ম মরে যাবে হারুন আলহিসামও মারা গেছেন এর মধ্যে দিয়ে তারপরে মুসা আলহিসামও মুসা আলাইসাল্লামও ফিলিস্তিন বিজয়ের আগে মুসা আলাহিসাল্লামও মারা গেছে এরপরে ইউসাইফনে নুনের নেতৃত্বে চল্লিশ বছর পরে আল্লাহ সোভানত আলাহ ফিলিস্তিন বিজয় করছে ওই ইউসাইফের নুন কিন্তু আগেই বলছিল যে আমরা এখন চলো আমরা এখন জেহাদ কর্ম বিজয় তো আল্লাহ দিবেন ভয়ের কিছু নেই কিন্তু এরা ভয়ে যায় নাই এই জন্য চল্লিশ বছর এখানে ছিল এবং এখানে অনেক তারা কষ্ট উপভোগ ভোগ করছে এই এলাকা এই এলাকাটা ছিল সাইনার আরো পরে মানে ফিলিস্তিনের আগে সাইনার পরে মাঝখানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরা ছিল তখন মান্না সালোয়া বন্ধ হয়ে গেছে বিভিন্ন কিছু বন্ধ হয়ে গেছে এবার ওখানে তারা অনেক কষ্ট করে চল্লিশ বছর জীবনযাপন করছে তো ওই ঘটনাটা আল্লাহ কুল আল এখানে উল্লেখ করেছেন ওয়া ইদ কলামুশালী ইয়া কাওমিজ গুরু নেমাত আল্লাহ ঈদজা কুম আম্বিয়া মুলুকা। ওই সময়কার কথা স্মরণ কর যখন মুসা বলেছিলেন লেখ মিহি তাঁর কওমকে বলছিলেন ইয়া কমে হে আমার কওম উজ কুরু আলাইকুম তোমাদের ওপরে আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামত গুলো স্মরণ কর মধ্যে সবচাইতে বড় নিয়াম আল্লাপাক তোমাদের মধ্যে অসংখ্য নবির পাঠিয়েছেন অসংখ্য নবির ইসরাইল থেকে সুতরাং এই নিয়ামতটা তোমরা স্মরণ করোকা তোমাদেরকে অনেক রাজত্ব আল্লাহ দান করেছেন তোমাদেরকে যুগে যুগে অনেক রাজত্ব ক্ষমতাও দিয়েছেন আতা কুম্মা আলাম ইুউতে আহাদাম মেনাল আলামিন তোমাদেরকে এমন এমন কিছু দিয়েছেন যা বিশ্ববাসীদের আর কাউকে দেওয়া হয় নে। এ কমিদ হলুল আরোদাল হে এ আমার কাওনাল লোকারা পবিত্র ভূমিতে ঢুকে যাও। কোথায় যাবে আল আরোদাল মোকাদ্দাসা। মোকাদ্দাস। পবিত্র ভূমি পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লা কাতাব আল্লাহ যেই পবিত্র ভূমিকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তাহলে আল্লাহর ঘোষণা আল্লাহর ওয়াদা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তা আল্লাহ যদি নির্ধারণ করে তো তাদের বিজয় হবেই ওয়ালা তার আলা আদবার খবরদার তোমরা এই জায়গায় প্রবেশ করতে গিয়ে পিছু হটিও না পাতন কালিবু যদি পিছু হটো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা বলে উঠলো মূসা এই ফিলিস্তিনে তো এমন এক জাতি থাকে এরা হলো জাব্বারিন এক অত্যাচারী কঠোর এক জাতি এখানে থাকে ভয় গেছে ওই যে তারা আসে ভয় লাগাই দিছে এখানে কিন্তু ভয়ঙ্কর লোকেরা থাকে এদের সাথে যুদ্ধ করে তোমরা কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না এই মানুষগুলো সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা সেখানে প্রবেশ করব না মানে আমরা এদের সাথে জেহাদ করে সেখানে প্রবেশ করব না পাইয়া রুজু মিনহা পা ইন্হা তা খেলুন যদি ওই মানুষগুলা বের হয়ে যায় তারপরে আমরা ঢুকবো মানে আমরা জেহাদ সারা এমনিমনে পাইলে ডুকব না হয় দরকার নাই কল আর জোলা নে মিন আল্লাহ দিন বলেন ওই মানুষদের মধ্য থেকে যারা আল্লাহকে ভয় করে এরকম দুজন ব্যক্তি বলে উঠলেন নাম বলেন নাই দুইজন ব্যক্তি বলে উঠলেন তাদের মধ্য থেকে যারা পৌনা যারা ভয় করে আন আলাইহিমা এই দুজনের উপরে আল্লাহ নিয়ামত দান করছেন আল্লাহ নিয়ামতের কারণে আল্লাহকে ভয় করে এই দুজন বলে উঠলেন ও দু হলু ও আমার ভাইয়েরা তোমরা ওই জনপদে দরজার দিকে আসতে থাকো ফাইদা দাখাল তুমু হু ফাহিন্ন বোন ওই জনপদের আর্দে মোকাদ্দাসার দরজায় প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে কারণ আল্লাহ আদা করছেন এটা তোমাদের জন্য আল্লাহ নির্দার করছেন তোমরা ভয় না পেয়ে তোমরা গেলেন আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন ও আল্লাহ হিফা তাওয়াক্কালুহিন কুন্তু মিন যদি সত্যিকারের মমিন হও তাহলে একমাত্র আল্লাহ রব্লা আলামিনের উপরে তাওয়াক্কুল করো قالوا يا موسى ترى বলে উঠল হে موسی ইন্নাল নাদখুলাহা আবাদাম্মা কামু যতক্ষণ পর্যন্ত না ওই কাওমের লোকেরা সেখানে আছে ততক্ষণ আমরা সেখানে যাবই না যতই আমাদেরকে বলো কেন আমরা সেখানে যাব না ফাযহাব আনতা ওয়া রাব্বুকা موسی তুমি আর তোমার রব যাও তোমরা দুজনে যুদ্ধ করো করাহুনা আমরা এখানে বসে রইলাম আমরা এখানে বসে থাকবো আমরা যাব না আমরা জেহাদ করতে রাজি নেই এই আয়াতে কারি মাতা এমনি আমর রাজি আল্লাহ বদরের যুদ্ধের আগে তালাবাদ করেছিল বদরের যুদ্ধ নিয়ে যখন পরামর্শ চলতেছিল আনসার এবং মহাজির সাথে তখন আপনার সাহাবীরা মহাজির বক্তব্য দিয়ে আনসারেরা কোনো কথা বলেন না আল্লাহ রসুল বারবার বলতেছেন কি ব্যাপার আনসারদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসতেছে না তখন এই মেঘদা ইবনে আমার রাদি আল্লাহ উঠে বললেন আল্লাহ আল্লাহ আপনাকে যেদিকে যাওয়ার জন্য নির্দেশ দেন আপনি সেদিকে যা আর ইননা মাআকুম আপনি যেদিকে যাবেন আমরা আপনার সাথে আছি আমরা ওই bani isra'il মতো আপনাকে বলব না যে এ জাহাব আন্ত ওয়া বগা ফক তেলা ইন্না হাহাই এটা আমরা বলবো না আমরা কি বলবো এজাহাব আন্ত ওয়াফ বুকা ফক তেলা ইন্ন মা কুমা মক তেলুন মেড্ডা দিব না আমরা আমরা বলবো আপনি এবং আপনার রব জান যতক্ষণ পর্যন্ত আমাদের রু আছে ততক্ষণ আমরা আপনাদের সাথে আছি বদরের সাহাবিরা এই কথা বলছিলেন আনসার সাহাবিরা মহাজির সাহাবিরা বলছিলেন আপনি যদি আমাদেরকে আগুনে জাপ দিতে বলেন আমরা আগুনে জাপ দেব আপনি যদি সাগরে জাপ দিতে বলেন আমরা সাগরে জাপ দেব আপনার কথায় আমরা মক্কা মক্কারামায় পরিবার পরিজন সব ছেড়ে আমরা এখানে আসছি যেখানে যেতে বলেন আমরা সেখানে যেতে প্রস্তুত আছি কারণ আমাদের তো সব ছেড়ে দেওয়া হয়ে গেছে আর সারব কি এখন আপনি যেখানে নির্দেশ দিবেন সেখানে যাব

যে তার কাওমরা লোকেরা زیاد করবে না তো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বি রাব্বুল আলামিন ইন্নী লা আমলিকু ইল্লা nafsi ওয়া আখী আয় আল্লাহ আমি তো আমার ভাই আর আমার নিজের ছাড়া কারো মালিক না মানে এরা তো আমার সাথে যাবে না শুধু আমি আর আমার ভাই মানে هارুনা আলাইহিস সালাম আমরা দুইজন আছি যাওয়ার জন্য আর কেউ যাইতে রাজি ফফরুক বাইনা না বাবাই আমাদের মাঝে আর এই ফাসে কাওমের মাঝে আপনি পার্থক্য সৃষ্টি করে দেন কওলাফাইনাহা মহার রামাতুন আলাইহিম আরবাইনা আল্লাহ আল্লাহরব্বাল্লাহ আলাবিন বললেন তাদের উপরে নিষিদ্ধ করে দেওয়া হলো চল্লিশ বছর চল্লিশ বছর তারা আর এই ফিরিস্তিরে ঢুকতে পারবে না এই জনপদে ঢোকাত তাদের অধিকার নাই এই চল্লিশ বছর তারা জমিনের মধ্যে বিভ্রান্তের মতো উদ্ভ্রান্তর মতো মানে কোনো ঘর কিছু নাই উদ্ভাস্তর মতো এই চল্লিশ বছর জমিনে জমিনে ঘোরাফিরা করবে আর ফাঁস এ কাউমের উপরে কোনো আফসোস করার প্রয়োজন নাই বিভ্রান্ত কাউম ফাঁস এরা বিভ্রান্ত হয়ে গেছে সুতরাং এদের উপরে আর কোনো দয়া দেখানোর মোহব্বত দেখানোর রাস্তা নাই এই চল্লিশ বছর পর্যন্ত এরা উদ্বাস্তুর মতো এই বিভিন্ন জনপদে জনপদে ঘুরে বেড়েছে চল্লিশ বছর পরে গিয়ে আল্লাহরকুল আলমিন আবার ইবনে নুন আলাই ইসালামের নেতৃত্বে তাদেরকে এই ফিলিস্তিন বিজয় দান করেছিলেন তারপরে মানে ইসরায়েল এই ফিলিস্তিনে প্রবেশ করেন এরপরে আল্লাহ রাবুল আলমিন আদম আলাই ইসলামের দুই সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করেছেন তো আমরা আজকে আর সামনের দিকে যাব না ইনশাল্লাহ পরবর্তী তাফসিরে আমরা সেই ঘটনা থেকে আমরা তাফসির করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করা তৌফিক দান করুন